11ই অক্টোবর 2024 ডেটটা কিন্তু মার্ক করে রাখুন। এই দিন সারা পৃথিবীর বা বিশ্বের এক নম্বর সিনেমা মার্টিন রিলিজ করতে চলেছে সমস্ত ভাষায়, পৃথিবীর যত রকম ভাষা আছে তত রকম ভাষায়। এটি একটি ভারতীয় সিনেমা, শুধুমাত্র তামিল, তেলেগু, হিন্দি, মালায়ালাম, কন্নড়, বাংলা তাই নয়, চাইনিজ, জাপানিজ, ইংলিশ, স্প্যানিশ সমস্ত ভাষাতে এই সিনেমা রিলিজ হচ্ছে। এবং এর সিনেমার ট্রেলারটা বেরিয়েছে, একটি অসাধারণ ট্রেলার, না দেখলে আপনার জীবনে একটি অন্যতম ভালো জিনিস মিস করবেন। কি রকম ভাবে প্রডিউসারের পয়সা ধ্বংস করতে হয় এই ট্রেলারটা যদি দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন। এরকম মারাত্মক ট্রেলার, আপনি বড় দেশভক্ত সেটা প্রমাণ দেওয়ার জন্য আপনাকে কি করতে হবে, আপনার গায়ে এই ইন্ডিয়া লেখা ট্যাটু বানাতে হবে, তবে গিয়ে প্রমাণ হবে আপনি বড় দেশভক্ত। এবং পাকিস্তানিরা ওই ট্যাটু দেখে আপনাকে চিনবে এবং আপনাকে বলবে যে এবার একে ধরতে হবে, তিনি এবার আসছেন। মানে সে এক অদ্ভুত দুর্দান্ত দৃশ্য, মানে সেই যেরকম হয় না, এই তো একটু পরে পায়খানা আসছে, হচ্ছে না হচ্ছে না হচ্ছে না আসছে, ওয়েট করো ওয়েট করো, ওই রকম ভাবে হিরোর জন্য পাকিস্তানিরা ওয়েট করছে। এরকম একটি হিরো, সে একটি চর্বির থলি। আমার তো মনে হয় তিনি নিজে যদি বাড়ির গায়ে একটি বোম বেঁধে এই নিয়ে চলে যেতেন পাকিস্তানে, সেখানে গিয়ে ব্লাস্ট করতেন, সেই ব্লাস্টই পাকিস্তানিরা মরে যেত, দরকার ছিল না হিরো গিয়ে ওখানে মারপিট করা। আর পুরো টেলার জুড়ে শুধু খালি ব্লাস্ট হয়ে যাচ্ছে, ব্লাস্ট হয়ে যাচ্ছে, ব্লাস্ট হয়ে যাচ্ছে। কি হচ্ছে, কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, কারা করছে, আপনি কিছু বুঝতে পারবেন না, কিন্তু শুধু দেখবেন ব্লাস্ট হয়ে যাচ্ছে। এবং সেই জন্য 11ই অক্টোবর দিনটা ওয়েট করবেন, কারণ আপনিও সিনেমা হলেই ব্লাস্ট হবে, সিনেমা হলও ব্লাস্ট হবে, এরকম ভাবে একের পর এক ধুমধাম ধুমধাম শুধু যাবেন আর দেখবেন একের পর এক সিনেমা উড়ে যাচ্ছে এই মার্টিন সিনেমাতে, মার্টিন সিনেমার মাধ্যমে। মানে এরকম একটি সিনেমা ট্রেলার আমি আমার পুরো জীবদ্দশায় দেখিনি, এত দুর্দান্ত ট্রেলার। আমার তো চোখে জল এসে গেছিল দেশভক্তি দেখে, যে হিরো তার দেশভক্তি দেখে আমার চোখে জল এসে। শেষে তো কুকুরকে সে নিজের মুখ থেকে খাওয়ালো, হাত দিয়ে খাওয়ানো যেতে পারতো কিন্তু তবুও মুখ থেকে খাওয়ালো, কারণ তিনিও প্রায় বোধ হয় সেরকমই মনে করেছিল নিজেকে, সেই জন্য নিজের মুখ থেকে কুকুরকে খাওয়ালো। অদ্ভুত দুর্দান্ত একটি ট্রেলার, এবং শুধু তাই নয়, এক জায়গায় তিনি হা 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 করে হাসতে হাসতে যাচ্ছেন আর কিন্তু কোনো গুলি মারছেন না, গুলি মারার আগেই সিনটি বদলে গেল। কি অদ্ভুত দুর্দান্ত একটি ট্রেলার, এই ট্রেলারটি না দেখলে আপনারা মিস করবেন। আমি বলবো সবাই দেখুন, বাড়ির লোকজনকে নিয়ে সবাই মিলে বসে বড় স্ক্রিন লাগিয়ে তাতে এই ট্রেলার দেখুন, তবে গিয়ে এই ট্রেলার দেখবার মজা পাবেন। এবং সিনেমাটি যখন বেরোবে শুধু নিজের পরিবারকে নয়, পুরো পাড়া বা পাড়া প্রতিবেশী পুরো এলাকার সমস্ত লোককে নিয়ে হলে ঝাঁপিয়ে পড়বেন। 5 দিন আগের থেকে টিকিট কেটে রাখবেন, না হলে কিন্তু টিকিট পাবেন না, এত মারাত্মক সিনেমা হতে চলছে। সমস্ত ভাষায় পুরো এটি সুপার ডুপার ব্লকবাস্টার সিনেমা হয়ে যাবে আমার বিশ্বাস। অদ্ভুত সিনেমা এবং তার অদ্ভুত ট্রেলার, ট্রেলার যদি না দেখেন তাহলে এক্ষুনি চালিয়ে দেখুন, তাহলে বুঝতে পারবেন কত ভালো এই ট্রেলারটা বানিয়েছে মার্টিন। আর এর মার্কস দেব, মার্কস দেওয়ার মতন ক্ষমতা আমার নেই, মার্কসের ঊর্ধ্বে অনেক উঁচুতে। এটা একটি দর্শনীয় ট্রেলার, অবশ্যই দেখুন, নাহলে আপনারা মিস করে যাবেন। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয় ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব।